দায়িত্ব নেবার পর থেকেই কর্মে অবিচল পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার 17 নম্বর ওয়ার্ডে গেলেন তিনি, তদারকি করলেন এলাকার বিভিন্ন সমস্যাগুলোর, দ্রুত এই সমস্যাগুলো নিরসনের আশ্বাসও দিলেন তিনি। খুশি এলাকাবাসী মেয়রের এই পরিদর্শনে। একে একে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন মেয়র দীপক মজুমদার। মেয়রের দায়িত্ব নেবার পরের দিন থেকেই পৌর এলাকায় বিভিন্ন জায়গায় তিনি খোদ ভিজিট করে চলেছেন, সরজমিনে খতিয়ে দেখছেন প্রত্যেকটি ওয়ার্ডে কি কি সমস্যা রয়েছে। শুক্রবার 17 নম্বর ওয়ার্ডে গেলেন মেয়র সাহেব। আগরতলা শহরকে সুন্দর এবং স্বচ্ছ রাখার জন্য রাজ্যের ডাইনামিক মুখ্যমন্ত্রী অতিরিক্ত 10 কোটি টাকা বরাদ্দ করেছেন। এই পুরো অর্থটাই কাজে লাগানো হবে আগরতলা শহরকে সত্যিকার অর্থে তিলোত্তমা নগরী হিসাবে বানানোর জন্য। তবে এর জন্য কিন্তু সকলের সহযোগিতাই চাইলেন মেয়র, কেননা শহর সুন্দর তথা স্বচ্ছ তখনই হবে যখন পৌর নিগমের প্রত্যেকটি বাড়িতে স্বচ্ছতা থাকবে 100%। এদিন 17 নম্বর ওয়ার্ডে গিয়ে এলাকার জনগণের প্রতি এই কথাগুলি ফের তুলে ধরলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর সহ দলের অন্যান্য সদস্যরাও। আগরতলা শহরবাসী কিন্তু অনুরোধ করবো, আমরা আপনাদের দাবি মতো ড্রেন সমস্ত নিকাশি চেষ্টা করছি, কিন্তু আপনাদের বাড়ির আবর্জনাগুলি বাড়ির নির্দেশনা রাখবেন, হাউস অফ যে গার্বেজ কালেকশন সেই সিস্টেমের সঙ্গে আপনারা নিজে থেকে অংশগ্রহণ করবেন। তবে আপনার বাড়ি যেমন পরিচ্ছন্ন থাকবে এবং রাস্তা ভালো থাকবে, ড্রেনগুলি পরিষ্কার থাকবে, নিকাশি ব্যবস্থা, আমরা জল আর তখন রাস্তায় জমবে না। সেক্ষেত্রে আজকে আমরা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা ঘুরবো, প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে আমি বেরিয়েছি। আজকে সর্বপ্রথম রয়েছে আমার সঙ্গে আমার যে কর্পোরেটর আছেন, আমি বিভিন্ন এছাড়াও যে কাজগুলি আমরা শুরু হয়েছে এটা যেমন সার্বিকভাবে যে প্রায়োরিটি কাজগুলি করছি, পরবর্তী সময় আমরা সব কিছু আমাদের অর্থের অভাব, আমাদের রাজ্যের মাননীয় বিপ্লব কুমার দেব আমাদের বলেছেন অর্থের কোনো অভাব নেই, উনি বিশেষ 10 কোটি টাকা আগরতলা শহরের উন্নয়নের জন্য উনি দিয়েছেন স্পেশাল ফান্ড, আমরা কাজ শুরু করেছি এমনি আমাদের অর্থের অভাব বলেন অর্থের অভাব হবে না, শুধু সময়টা দেবেন একটু, আমরা সব কাজ করবো। অর্থের কোনো অভাব হবে না পুরো নিগমের কাজের জন্য, এখন কিন্তু প্রতিটি কাজে কোয়ালিটি বজায় রাখা হয়েছে, সঙ্গে বেকার যুবক যুবতীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন মেয়র দীপক মজুমদার। এখন আগরতলা দেখে যে ওরা যাবেন অন্তত 1000-এর উপরে যুবক যুবতী কাজে নিযুক্ত হয়ে গেছে আগরতলা শহরে। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি, পাশাপাশি উন্নয়নের কাজ করছি, আমি সমস্ত শহরবাসীর কাছে আমি সময় চাইবো, আমরা কাজ করে দেবো এই ওয়ার্ডে। আমি বলে দিলাম আজকে আমাদের কর্পোরেটর আছে এখানে, যারা আমাদেরকে নিয়ে এসছেন, যারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের অফিসার আছে, এই ওয়ার্ডে যে সমস্যাগুলি আছে যে ড্রেন রাস্তা সব হবে, লাইটের ব্যবস্থা হবে, সব হবে আস্তে আস্তে, এই বছরে পানীয় জল এই আমরা 5 বছর জন্য নির্বাচিত হয়েছি, আমাদেরকে মানুষ আসবে 5 বছরের জন্য, আমরা কিন্তু 1 বছর করে দেখবো যে আমাদের কতটা কাজ করতে হবে, কতটা সদিচ্ছা আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে সারা উন্নয়ন দেখিয়ে দিচ্ছে, করোনার 2 বছর নষ্ট হওয়ার পর রাজ্যের উন্নয়ন। মেয়র সাহেবের এই ভিজিটে খুবই খুশি হলেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।